মৃতদের পরিবারের সদস্যরা। সঞ্জয় চাকরি রিপোর্ট। 13 তারিখ সকালে নির্মম সেই খবর জেনেছিল দেশবাসী। মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহরুন রুনিকে তাদের বাসায় নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর থেকেই হত্যাকারীদের চিহ্নিত করা এবং তাদের গ্রেপ্তারের আশায় পথ চেয়ে আছে সহকর্মী ও পরিবারের সদস্যরা। প্রথম তো মনে হয়েছিল যে পুলিশ বা ডিবি যে কাজগুলো করছে সঠিকই ছিল, তারপরে তো ওনারা জিরো, কোনো কিছুই খুঁজে পেলেন না। এখন দেখা যাক র‍্যাব কি করেন, ওনারা কি পারবেন এই বিচার করতে বা এই সঠিক তথ্যগুলো বের করতে। সাগর রনির মরদেহ দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। সেই 48 ঘন্টা পার হওয়ার পর এই হত্যাকাণ্ডের তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতির খবর দিয়েছিলেন পুলিশ প্রধান। তবে অগ্রগতির খবর তো মেলেনি, বরং আড়াই মাস পর তদন্তকারী সংস্থার পরিবর্তন হয়েছে। হাইকোর্টের আদেশে ডিবি থেকে তদন্তের দায়িত্ব পেয়েছে র‍্যাব। তারা লাশ তুলে সিআইডি কে দিয়ে ভিসেরা পরীক্ষা করিয়েছে। তারা তো পরে এই দ্বিতীয় মানে প্রথমবার ইয়া করলো, লাশ উত্তরণ করলো জিনিসটা ভিসা রিপোর্টের জন্য, কারণ রিপোর্ট জানাবে হয়তো সামনে, বাট এছাড়া কোনো কিছু আমরা জানি না আসলে। এটা অন্য কোনো অগ্রগতি আছে কি না কিছু জানা, কেন পুলিশ ব্যর্থ হইলো সত্য কথা অন্ধ করে। তো র‍্যাব যখন হাতে নিয়েছে তখন আমি ভাবছি যে হয়তো এটা একটা কার্যকরী একটা ফল পাবো, অন্ততপক্ষে এটা আমি অন্ততপক্ষে আমি মা হয়ে এটা আশা করি। এই তিন মাসে সাংবাদিক সমাজ এক হয়ে আন্দোলন করেও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেপ্তারে অগ্রগতির খবর পাননি। পরিবারের সদস্যরা মনে করেন হত্যাকারীদের গ্রেপ্তার না হলে কেউই নিজেদের নিরাপদ মনে করবেন না। আমি আশা রাখি, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে বের হবে আমার সাগর দিয়ে সৎপথে থেকে থাকে। আমার সাগর যদি অন্যভাবে মৃত্যু হতো তাহলে আমি বলতাম যে না, আমার সাগর অন্যায় করেনি, আমার সাগরের শত্রু ছিল না, বোবারের শত্রু আছে, আমার সাগরের শত্রু নেই বাবা। আমি এটা একদম একদম উঁচু গলায় বলতে পারি, আমার সাগরের কোনো শত্রু নেই, আমাদের কোনো শত্রু নেই। এই মায়ের এই কান্না হয়তো বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেখে যেতে চান তার সন্তান এবং তার পুত্রবধূর হত্যাকারীর বিচার হয়েছে তাদের, আর হত্যাকারীদের সেই মুখ তিনি দেখে যেতে চান। তিনি আশা করতে চান বাংলাদেশে এখনো আইনের শাসন বলবৎ আছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।